অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি, এই যে রাহুকেতু যে ট্রানজিট করছে এর ফলে, অর্থাৎ রাশিতে কেতুর অবস্থান এবং সপ্তমভাবে রাহুর অবস্থান কী হতে চলেছে বৃশ্চিক রাশির, কোন কোন দিকে ভালো, কোন কোন দিকে আপনাদের সমস্যা আসতে পারে, এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। এর সাথে সাথে জানাই, যদি আপনাদের বাই বার্চার শুক্র গ্রহ যদি ভালো থাকে বা রাহু গ্রহ যদি ভালো থাকে, আপনারা এই রাহুকেতু ট্রানজিটের শুভ ফল নিশ্চিত নিশ্চিত রূপে পাবেনই পাবেন। এর সাথে সাথে আপনাদেরকে বলি, দেখুন এই যে রাশির সপ্তম স্থানে রাহু অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে ম্যারিড লাইফের দিকে একটু হলেও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট উত্থান হবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে, ফিল্ম দুনিয়া, গ্ল্যামার দুনিয়ায় যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহুকেতুর রাশি পরিবর্তন বিশেষ লাভ কিন্তু আনবে। এই রাহুকেতুর রাশি পরিবর্তনে দেখুন, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ, অর্থাৎ যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই দিকগুলো কিন্তু আপনাদের শুভ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান আপনাদের বৃদ্ধি পাবে, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন বৃদ্ধি পাবে, অর্থাৎ এই রাহুকেতু রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধন তো নিয়ে আসবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু হবে, কেরিয়ারে উন্নতি, নতুন কর্মযোগ এগুলো কিন্তু আপনাদের হবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যাটা দাঁড়িয়ে যাবে লাভ সফলতার জায়গা কিন্তু আপনাদের আসবে, সফলতা এবং লাভের জায়গা সেটাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, কিন্তু সমস্যাটা দাঁড়িয়ে যাচ্ছে আপনাদের বৈবাহিক জীবন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শারীরিক পার্টটা নিয়ে সমস্যা কিন্তু আসবে। তো যাই হোক, আপনার বাই বার্থ চার্ট যদি রাহু গ্রহ ভালো থাকে বা তাহলে কিন্তু আপনারা এই শুভ ফলগুলো পাবেন, বা যদি আপনার শুক্র গ্রহ ভালো থাকে কিন্তু আপনারা নেগেটিভ ফলগুলো খুব কমই পাবেন। যদি আপনাদের রাহু গ্রহ পীড়িত থাকে কী করবেন? দেখুন, রাহু গ্রহকে ভালো করতে গেলে প্রথম কথা হচ্ছে আপনারা অবশ্যই চন্দনের, সাদা চন্দনের তিলক কপালে লাগান এবং চন্দনের সেন্ট গায়ে লাগান, চন্দনের সুগন্ধ পারফিউম আপনারা প্রতিদিন গায়ে লাগান। এর সাথে সাথে আপনারা ঠিক একটা নীল কাপড় নেবেন, নীল কাপড়ের মধ্যে সাদা চন্দন নিয়ে সেটা হাতে বেঁধে নেবেন, দিয়ে আপনারা দেখবেন রাহুকেতুর রাশি পরিবর্তনে যে নেগেটিভ এফেক্টগুলো, যদি আপনার রাহু নিচস্থ থাকে সেই জিনিসগুলো কিন্তু নেগেটিভ এফেক্টগুলো কিন্তু আপনাদের আসবে না। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনারা প্রত্যেক দিন স্নান করবেন, তাতে রাহু বা শুক্র ভেনাস কিন্তু মজবুত হয়। এবং যত আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন ততদিক ফায়দা কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ যত আপনারা ওং নমঃ শিবায় এটা পাঠ করতে পারবেন তা সেটাতে কী হবে, আপনাদের রাহু বলুন, কেতু বলুন, শনি বলুন, যদি আপনাদের রাশিচক্রে খারাপ থাকে সেই খারাপ এফেক্টগুলো কিন্তু আপনাদের কাটতে বাধ্য। তবে অনেকে কমেন্টস করছেন যে স্যার, রাহুকেতু ট্রানজিটে আমার কী ভালো ফল হবে? আপনারা আগে দেখুন, আমি যে কথাগুলো বললাম, যদি আপনাদের একটুকু গাছের পাতা না নড়ে, বাই বার্থ চার্ট আপনাদের রাহুর প্লেসমেন্ট কেমন আছে আগে আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন, বাই বার্থ চার্ট আপনাদের শুক্রের প্লেসমেন্ট কেমন আছে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা অবশ্যই পরামর্শ করুন, এবং ফট করে কোনো নিজে থেকে কোনো রাহুর রত্ন গোমেদ পরে নেবেন সেটা কিন্তু ভুল করেও করবেন না, এটাতে কী হবে হিতে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ আপনি করলেন শুভর জন্য কিন্তু সেই জায়গাগুলোতে আপনাদের কিন্তু সমস্যাটা বৃদ্ধি পাবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের যদি কোনো ব্যাপার থাকে জানা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।